হাই ফ্রেন্ডস, অল অ্যাবাউট জার্নানির নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো সানডে, আর সানডে মানেই আমাদের একটা স্পেশাল ডে। আর স্পেশাল ডেতে তো স্পেশাল লাঞ্চ বানাতেই হবে। তো আজকের লাঞ্চে বানাবো মাটন বিরিয়ানি। আজকে বিরিয়ানি রান্না করব, তো আজকে এই চালটা দিয়ে রান্না করব। এই চালটা এবারে ফার্স্টবার আনলো, তো দেখি এই চালটা কেমন। এর আগে আমি খেয়েছি এই চালটা, বাট ভালো, ওই জন্য এবারে আনলো, দেখি এবার। আর এটা একটা গোটা গোলমরিচের প্যাকেট, এই গোলমরিচগুলোকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। কেনা গুঁড়ো গোলমরিচের থেকে এই রকম, মানে গোটা গোলমরিচ কিনে গুঁড়ো করে রাখলে কিন্তু সেই গোলমরিচের টেস্টটা অনেকটাই ভালো হয়। যে কোনো গোটা জিনিস সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রাখলে কিন্তু সেটা টেস্ট অনেক ভালো হয় গুঁড়ো মশলার থেকে। তো এটাকে ভাবছি আজকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব, পুরোটাই চাল করে ফেলবো আজকে। এখন এটাকে ভিজিয়ে রেখে দেব, এখন অন্তত এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে বিরিয়ানিটা বানাবো। চালটা ভিজিয়ে দিলাম, আর এদিকে বেশ কিছু রসুন ছুলে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ব্রেড বাটার টোস্ট আর এগ পোচ। তো বেশ কিছুটা ব্রেড রয়ে গেছে, তো সেজন্য আমি এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে আর ফ্রিজে রেখে দেব, তাহলে কালকে আবার খাওয়া যাবে। চালটা ভিজে গেছে, এবারে রাইসটা আগে বানিয়ে নেব বিরিয়ানির জন্য। আর এখানে এই যে আদা রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, বেশি ঝাল দেব না, মেয়েদের খেতে অসুবিধা হয় সেজন্য। তো এবারে পেস্টটা বানিয়ে নিই। আর এদিকে মাটনটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি, তাহলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমি ঘরোয়াভাবে করছি, একটু তাড়াতাড়ি করার জন্য আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি। আর আজকে বিরিয়ানির মধ্যে ডিম দেব, তো ডিমটাকেও বয়েল করে আমি এদিকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আলুও দেব। আজকে খুবই সিম্পলভাবে বিরিয়ানিটা করব, মানে যাতে একটু মানে তাড়াতাড়ি হয় সেরকম, মানে খুব ইজি প্রসেসে আজকে করে নেব, সেজন্য প্রেশার কুকারে আজকে আমি সিটি মেরে নিয়েছি। বিরিয়ানি করার জন্য রাইস বানাবো, তার জন্য জলটাকে আগে একটুখানি গরম করে নিচ্ছি। এই জলের মধ্যে একটু গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি, এই দিয়ে জলটাকে আগে ভালো করে ফুটিয়ে নিই, তারপরে চালটা দেব। আর এইটা তো আমার গোটা মশলার কন্টেনার, তো গোলমরিচগুলোকে আজকে গুঁড়ো করব না, তো সেজন্য আজকে এটার মধ্যে ঢেলে রেখে দিলাম। দেখি কালকে যদি টাইম পাই তো কালকে গুঁড়ো করে রেখে দেব। আজকে যেহেতু সানডে, তো সেজন্য আজকে এমনিতেই লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, তো রান্না করতেও ওই জন্য অনেক দেরি। আজকে আর এগুলো করব না, কালকে করব। এখন এর মধ্যে ভরে রেখে দিলাম। সানডেতে এমনিতেই সব কিছু দেরি করে হয়। রাইসের চালটা দিয়ে বসিয়ে দিয়েছি, আর এবারে বিরিয়ানি মাংসটাও বানিয়ে নেব। বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে মিক্সি তো পেস্টটা বানানো হয়ে গেছে। এখন রাইসটা পুরো রেডি হয়ে গেছে, এবারে শুধু ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। আগে ডিমটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই করে একটু জাস্ট পেঁয়াজ দিয়ে ভেজে নেব ডিমটাকে। আর এর ডিমটা ভাজার সময় একটুখানি নুন আর হলুদ দেবো, তাহলে ডিমের যে কালারটা খুব ভালো হয়। এমনি সিদ্ধ ডিম যদি দিয়ে দিই বিরিয়ানির মধ্যে, আমার মেয়েরা পছন্দ করে না, তো সেজন্য আমি একটুখানি জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নেব। একটু নুন হলুদ দিয়ে দিলে মানে হলুদটার জন্য কালারটা খুব ভালো হয়। আর সিদ্ধটা দিলে বলে মা সবসময় তো সিদ্ধ ডিম খাওয়া হয়, তো বিরিয়ানির মধ্যে সিদ্ধ ডিম ভালো লাগে না, তো সেজন্য জাস্ট আমি একটুখানি নুন হলুদ দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। ডিমটা জাস্ট একটু পেঁয়াজ দিয়ে করে নেব,
এখানে ভেজে তুলে নিয়েছি ডিমটা, আর আলুটাকেও আমি একটু নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম, তাহলে আলুর যে কালারটা বেশ ভালো আসে। জাস্ট অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে আমি করে নেবো, আর এর মধ্যে জাস্ট একটুখানি শুধু নুন দেবো আর অল্প করে একটু। আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা বেলা হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম আজকে বিরিয়ানিটা করে নিই, কারণ বিরিয়ানিটা করলে এর সাথে আর কিছু করতে লাগে না। আমার মেয়েরা জাস্ট বিরিয়ানিটা দিয়েই খেয়ে নেয়, ওই জন্য আমি বিরিয়ানিটাই বানিয়ে নিলাম, তাহলে আর কিছু করতে হবে না, একদম শর্টকাট রান্না আজকে সানডেতে। আসলে সারা সপ্তাহ মাছ বা চিকেন এগুলো খাওয়া হয়, সবজি খাওয়া হয়, তো একটুখানি সানডেতে একটুখানি বিরিয়ানি বা পোলাও ফ্রাইড রাইস এগুলো বানিয়ে দিলে সবাই একটু ভালো খায়। তো বিরিয়ানির জন্য এবারে মাটনটাকে রেডি করে নিচ্ছি। আজকে ডিটেলে আর শেয়ার করলাম না, কারণ এর আগে মাটন বিরিয়ানি রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, সেজন্য আজকে জাস্ট দেখিয়ে দিলাম। বিরিয়ানির জন্য মাটনটা রেডি হয়ে গেছে, আর এবারে বিরিয়ানি প্রসেসটা করে নেব, তাহলেই লাঞ্চ রেডি। তো ঘি দিয়ে ফার্স্টে রাইসটা দিয়ে দিয়েছি, রাইসটা দিয়ে, আর রাইসটা করার সময় এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এবারে যেটা প্রসেস করে নেব ডিটেলে আর শেয়ার করছি না, সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবারে একটুখানি দমে বসিয়ে রাখবো। আজকে খুবই ইজিভাবে করলাম, একদম সিম্পলভাবে ঘরোয়াভাবেই করলাম, এবারে মিক্সড করে দিয়ে দমে রেখে দেব, তারপরে যাব স্নান করতে, এসে লাঞ্চ করব। দেখো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, আর ডিমটাকে যেহেতু আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, তো সেজন্য কালারটাও খুব সুন্দর হয়েছে, আর বিরিয়ানির উপর দিয়ে দেওয়াতে খুব সুন্দর একটা সব মিলে কালার এসছে। আমি বিরিয়ানির মধ্যে ডিম দিলে সবসময় এরকমভাবেই একটু ফ্রাই করে নিয়ে তারপরেই ডিমটা দিই, সব কিছু দিয়ে আর এখন দমে বসিয়ে রাখলাম। এটা বসিয়ে রেখে এবারে আমি স্নান করে আসবো, আর এদিকে স্যালাডটাও কেটে নিয়েছি, স্যালাড বলতে শুধু পেঁয়াজ আর টমেটোই কেটে নিয়েছি, কারণ আজকে শশা নেই, তাই জন্য আর শশা আজকে দিতে পারলাম না। লাঞ্চটা সার্ভ করে নিলাম। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছো এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনস চলে যাবে। তো আজকে ছুটির দিনে মজার মাটন বিরিয়ানি রান্না করলাম, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ছুটির দিনে যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়, আর তাছাড়া অন্যান্য অনেক কাজ থাকে, যেরকম ঘর পরিষ্কার করা, কাচাকুচি, এই এক্সট্রা কাজগুলোও থাকে, তো সেজন্য আমি বেশিরভাগ দিনই এরকম সানডে করে একটুখানি বিরিয়ানি বানিয়ে নিই, তাহলে খেতেও ভালো আর একটা স্পেশাল মেনু হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে আজকে এই অবধি, আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।